অ্যামাজন আর ফ্লিপকার্টের লাস্ট সেলে আমি টুকটাক কিছু জিনিস কিনেছি, যেটা অ্যামাজন থেকে কিনেছি তার মধ্যে এটা একটা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য একটা, যেটা আমার দরকার ছিল তো তার জন্য নিয়েছি। আর বলেই দিই ভেতরে কী আছে। ভেতরে রয়েছে একটা গেমিং মাউস এইচপি, যেটা আমার দরকার ছিল। অ্যাকচুয়ালি আমার আরও একটা গেমিং মাউস রয়েছে, বাট ওটা একটু সাইজে বড়, ঠিক আছে, জেব্রনিক্সের একটা মাউস, বাট ওটা সাইজে এতটাই বড় যে যখন অনেকক্ষণ ধরে গেম খেলা হয় বা যে কোনো কারণে আমি কম্পিউটার ইউজ করি তখন আমার হাতে ব্যথা হয়ে যায়, ঠিক আছে, স্ট্রেস পড়ে যায়। তো যার জন্য আমি এটা ইউজ করছি, মানে কিনেছি আর কি ইউজ করার জন্য। তো এবার দেখি এটা কেমন এবং আপনাদের সাথে তো রিভিউ দেবই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু গেমিংও করি। তো বেসিক্যালি আমার ব্লগিং চ্যানেলে আমি টুকটাক আগে গেমিং টেমিং করতাম, বাট আমি পরে ভাবলাম যে যারা শুধুমাত্র গেমিং দেখতে যায় তাদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম করা দরকার, যার জন্য কিন্তু গেমিং যে চ্যানেল সেটা আমি পুরোপুরিভাবে সেপারেট করে দিয়েছি। সো যারা ব্লগ দেখতে যায় তারা শুধু ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে, যারা গেমিং নিয়ে ভালোবাসেন তারা গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনারা ফ্রেশ একটা কন্টেন্ট পান, ঠিক আছে। আমি ব্লগ চ্যানেল প্লাস হচ্ছে আমার যে গেমিং চ্যানেল সেটা আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারেন যারা ব্লগ দেখতে পছন্দ করেন। বিশেষ করে আমি মোটো ব্লগ করি, সো ওটাও আপনারা দেখতে পাবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের বক্স, জাস্ট একটুখানি হালকা করে কেটে নিই। ওকে, এইটা হচ্ছে আমাদের বক্স। বাপরে, এত কিছু দিয়ে দিয়েছে। এটা একটা বিউটি প্রোডাক্ট, এটা সাইডে থাক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের মেন কাজ হচ্ছে এইটাকে নিয়ে। যেমনটা দেখছেন এখানে কিন্তু লেখাই রয়েছে M260, আর এখানে কিছু কিছু লেখা রয়েছে, যেমন 6 DPI অ্যাডজাস্টেবল মোড, ঠিক আছে। এখানে হচ্ছে 6400 DPI অবধি করা যায়, বাট DPI দিয়ে আমার অতটা কাজ নেই, কারণ হচ্ছে আমি যে গেম খেলবো অতটা DPI মানে কাজে লাগবে না। অ্যাকচুয়ালি আমার নর্মাল মাউসের মতো হলেই হবে, জাস্ট আমার একটা ভালো গ্রিপওয়ালা মাউস দরকার ছিল সেটাই। আর এখানে কম্পেটেবিলিটি লেখা রয়েছে মাইক্রোসফট উইন্ডোজ, তারপর হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 10, XP সব কিছুতেই সাপোর্ট করে মোটামুটি। তো এখানে প্রাইস লেখা রয়েছে হচ্ছে 599, কিন্তু এত পড়েনি, 579 পড়েছে আমার। আর এখানে কিছু রেশিও টেশিও অনেক কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন স্ক্রিপশন নিয়ে। তো এত কিছু দরকার নেই আমার, জাস্ট এটাকে ওপেন করি এবার। এখানে একটা সিল রয়েছে। ওকে, এর ভেতরে আর কিছু নেই। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কুইক ম্যানুয়াল গাইড রয়েছে, আমি উল্টো ধরেছি। এখানে সব কিছু আর কি বলেছে যে কীভাবে কী করতে হবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এইটা হচ্ছে সাপোর্ট প্রোডাক্টের কিছু একটা এখানে ওরা করেছে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এখানে কিছু প্রোডাক্ট নোটিশ বা কিছু রয়েছে, এটাও দরকার নেই আমাদের। এটা হচ্ছে আমাদের মাউস, অ্যান্ড মনে হচ্ছে যথেষ্ট বড় মাউস, ছোটো মাউস তো মনে হচ্ছে না। হ্যাঁ, মাউসের বাদিকে যদি আমরা দেখি তো লেফট সাইডে রয়েছে দুটো সুইচ, ঠিক আছে, যেটা হচ্ছে নর্মালি নর্মাল মাউসে থাকে না, একমাত্র গেমিং মাউসগুলোতেই থাকে, যেটা গেম খেলার জন্য খুবই দরকারি দুটো সুইচ। ওপরের দিকে তাকালে দেখবেন ওপরে আরও 4টে সুইচ রয়েছে, লেফট ক্লিক, রাইট ক্লিক, একটা হচ্ছে মিডল স্ক্রলিং রয়েছে, প্লাস হচ্ছে মিডল বাটন ক্লিক রয়েছে, আর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে DPI চেঞ্জের জন্য। আর আপনারা চাইলে কেউ কিন্তু এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ডান দিকে যদি আপনারা তাকান সেক্ষেত্রে ডান দিকে কিছু নেই, ঠিক আছে, নর্মাল। মাউসের একটু পেছন দিকে রয়েছে হচ্ছে আপনার HP-র লোগো, যেটা কিন্তু 8GB লাইট রয়েছে, ঠিক আছে, রাতে লাইট জ্বলবে বা অন্ধকারে লাইট দেখতে পাবেন। যদি আপনারা নিচের দিকে দেখেন মাউসের, সেক্ষেত্রে এখানে একটা স্টিকার রয়েছে যেখানে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে স্পেসিফিকেশন, এগুলো আর কি, আর সাথে রয়েছে একটা সেন্সর, আর HP-র হচ্ছে কোয়ালিটি পাসের যে আপনার ট্যাগ সেটা। কেবল যদি আপনারা দেখেন সেক্ষেত্রে গেমিং মাউসের জন্য বলবো যে কেবল খুব একটা ভালো লাগেনি আমার, এটা যদি ব্রেডেড কেবল হতো তাহলে খুব ভালো লাগতো, বাট যেহেতু একদমই নর্মাল কেবল তো ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, চলে আর কি, কারণ নর্মাল কেবলও অনেকদিনই যায় যদি ঠিকঠাক করে রাখা যায়। আর USB-টা যেমন দেখছেন এটা কিন্তু গোল্ড প্লেটেড না, একদম নর্মাল USB, তো সেটাও কিন্তু মাথায় রাখবে। তো এই হিসাবে আমি বলবো যে জেব্রনিক্সের যে মাউসটা রয়েছে সেটার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু হাতে অনেক বড় লাগে জন্য ওটা আমি ইউজ করি না, বাট এটা দেখি কেমন সার্ভিস দেয়। তো অন্ধকারে অ্যাকচুয়ালি আপনি মাউসটা এরকম ভিউ পাবেন, আমি যদি সাইড করি, এটা আমার পুরনো মাউস, এটাকে সাইড করে রাখছি, দেখতে পাচ্ছেন এরকম একটা লাইন চলে গেছে, ঠিক আছে, একদম মিনিমালিস্টিক একটা ডিজাইন, খুব ভালো লাগছে আমার যার জন্য, ঠিক আছে, চোখেও লাগবে না রাতেরবেলা, প্লাস HP-র লোগোটাও জ্বলছে। আর এই সুইচটা পাল্টালে, মানে এই সুইচটা টিপলে দেখবেন এখানে লাইটিংও চেঞ্জ হয়ে যাবে, সাথে DPI-ও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো DPI দিয়ে বেশি আমার কাজ নেই, যার জন্য DPI-টা আর বেশি দেখাচ্ছি না। আর পুরনো মাউসটা হচ্ছে আমার এরকম, পুরনো মাউসটা একটু সামান্য বড়, আমি ভেবেছিলাম যে এই মাউসটা আর একটু ছোটো হবে HP-টা, কিন্তু খুব বেশি ছোটো হয়নি, আমার মনে হচ্ছে এটাকে ফেরত পাঠাতে হবে।
কারণ যদি আরেকটু ছোট, তো আমি একটু ছোট মাউস করছিলাম, দেখুন আপনারা যদি ওপর থেকেও দেখাই খুব একটা ছোট না, আমি আরেকটু ছোট খুঁজছিলাম কারণ এরও আগে একটা মাউস আমার আরেকটু ছোট ছিল। আমি আপনাদের দেখাবো পরে কোনো একটা ভিডিওতে যে আমি টোটাল কতগুলো মাউস ইউজ করেছি, কীরকম কীরকম সবই দেখাবো। সো আরেকটু ছোট হলে আমি হয়তো রাখতাম, কিন্তু প্রায় সমান সমান। এখান থেকে দেখুন উঁচুতেও খুব একটা ডিফারেন্স না, প্লাস লম্বাতেও খুব একটা ডিফারেন্স না, সো প্রায় একই রকম আমি ফিল পাচ্ছি। এটাকে রাখার ইচ্ছা করছে না, এবার দেখি যদি রাখতে ইচ্ছা করে একদিন ইউজ করি তাহলে রাখবো, নাহলে ফেরত পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।